রেস্টুরেন্ট আর ধাবা স্টাইলে বানিয়ে ফেললাম চিলি চিকেন শুধুমাত্র আমার শাশুড়ি মা আর আমার বরের জন্য তাহলে চলো হে ফ্যামস হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ফ্রেন্ড এখন তো শীত পড়ে গেছে আর শীতের সময় কিন্তু গরম গরম চিলি চিকেন খেতে না ভালো লাগে আজকে যে চিলি চিকেনটা বানাবো তার রেসিপিটা রিভিউটা কিন্তু শাশুড়ি মা আর বর দুজনের কাছ থেকেই আগে নিতে হবে কারণ আজকে ভিডিওটাতে পদ্ধতিটা হবে একদমই রেস্টুরেন্ট স্টাইলে তো তোমরা যেটা অনেক টাকা দিয়ে খাও সেটা আজকে আমি তোমাদের শেখাবো একদমই ঘরোয়া পদ্ধতিতে তাহলে চলো শুরু করা যাক শাশুড়ি মা আর বরের জন্য আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন একদম চিকেন গুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে আমি এখানে দু চামচ ময়দা ইউজ করেছি আর দিয়েছি তিনটে ডিম ভেঙে এর মধ্যে ব্যবহার করেছি এক চামচ আদা এক চামচ রসুন বাটা আর দিয়ে দিতে হবে তিন থেকে চার টেবিল চামচ মতো ময়দা আর দিতে হবে কালারিং জন্য কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা আমি বেশি করে ব্যবহার করেছি কালারের জন্য তোমরা চাইলে ফুড কালারও দিতে পারো এর মধ্যে চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে আর অল্প পরিমাণে গোলমরিচ অ্যাড করে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে ভালো করে মিক্স করে আমি রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট মতো তারপরে কিন্তু এটা আমি ফ্রাই করব জাস্ট দেখো জিনিসটা কেমন দেখতে হয়েছে আচ্ছা এর মধ্যে চাইলে আরো একটা জিনিস অ্যাড করে নেওয়া যেতে পারে সেটা হলো পাতি লেবু যেটা আমি অল্প পরিমাণে দিয়ে নিয়েছি আরো একটা জিনিস অ্যাড করে নিতে পারো সেটা হচ্ছে গরম মশলা অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে নেবো ভিনিগার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আমি আর একটু ময়দা দিয়ে নিয়েছি যাতে জিনিসটা একটু টাইট টাইট হয় এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে বড়া এর মধ্যে ছেড়ে দিতে হবে কাঁচা অবস্থা এগুলোকে দেখতে এতটা সুন্দর যেটা ফ্রাই হওয়ার পরে তোমরা চিলি চিকেন না বানিয়েও পকোড়া হিসাবেও কিন্তু খেয়ে নিতে পারবে প্রত্যেকটা বড়াই এপি টপিট করে আমাদেরকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে যাতে এটা যখন চিলি চিকেনের জন্য করব যেন জিনিসটা খুব টেস্টি হয় এরম করে আমি অনেকবার প্রায় বড়াগুলোকে একটা একটা করে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে বড়া পুরো রেডি হয়ে গেছে আমি এখানে দু টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি আর কিছু ভেজিটেবল টেবিল রেখেছিলাম সেগুলোই এক এক করে অ্যাড করব সবার আগে পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা অল্প অল্প করে এক চামচ মতো দিয়ে অল্প কষে নিতে হবে অল্প করে এটার মধ্যে একটুখানি রসুন কুচিয়ে দিয়ে দিতে হবে আর একটা জিনিস অ্যাড করবে সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের কাটা স্টাইলটা ঠিক এরকম হবে তবে কিন্তু খেতে এটা বেশি টেস্টি হবে আর একটা দিয়ে দেবো সেটা হলো ক্যাপসিকাম এগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হালকা কিছুক্ষণ ভাজলেই বেশ সুন্দর একটা ফ্লেভারে এর গন্ধ বেরিয়ে আসবে আর এর মধ্যে স্প্রিং অনিয়ন অ্যাড করে দেবো যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগে এবার কয়েকটা ছোট ছোট্ট টিপস এর মধ্যে আমি কয়েকটা সস অ্যাড করবো সবার আগে দেব সোয়া সস দিয়ে অল্প করে এটাকে নেড়ে নিতে হবে এর মধ্যে অ্যাড করে দেবো এবার ভিনিগার এটার ফ্লেভারটা কিন্তু হালকা হালকা একটা গন্ধ আসবে এবার দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে টমেটো সস সসের পরিমাণ বেশি দিলেও কোনো অসুবিধা নেই যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করব তাই এর মধ্যে এবার একটু চিলি সস দিয়ে নিলাম আমি এখানে অনেকগুলো সসের নাম বলবো সেগুলো তোমরা একটুখানি মনে রাখবে এর মধ্যে একটু গোলমরিচ বেশি করে অ্যাড করে দিয়েছি এর মধ্যে অল্প একটু সেজওয়ান পেস্ট দিয়ে নিয়েছি এবার দেবো পেরি পেরি মিক্স এবার দিয়ে এর মধ্যে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স তারপরে এটাকে আরেকটু কষে অল্প একটু জল দিয়ে নিয়ে এর মধ্যে এক থেকে দু ফোটা ফুড কালার ইউজ করেছি আমি এটার মধ্যে একটু চিনি অ্যাড করে দিয়েছি কারণ আমি বেশি ঝাল খেতে পারি না আর দিয়েছি একটু টমেটো সস আর অল্প পরিমাণ নুন দিয়ে এর মধ্যে একটু অরিগানো দিয়ে নেব আর দিয়ে নেব এর মধ্যে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি মির্চ দিলে কিন্তু এটা টেস্টই বেশি হয় তাই জন্য এবার দিয়ে নিলাম বড়াগুলোকে এবার চলো ভালো করে জিনিসটাকে নেড়ে নি হবে চিলি চিকেনের বড়াগুলো আমি অল্প অল্প করে মিক্স করে দিয়েছি যাতে এর মধ্যে পুরো গ্রেভিটা লেগে যেতে পারে তোমরা চাইলে ড্রাই চিলি চিকেনও খেতে পারো তবে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে এর মধ্যে জলটা মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু দেখতে আর খেতে হেভি সুস্বাদু হবে বেশ কিছুক্ষণ ধরে এটাকে একটু ফুটিয়ে নিলেই দেখবে এর থিকনেসটা চলে আসবে বেশ সুন্দর লাগবে এটার গ্রেভিটা কিন্তু খেতে বেশ সুস্বাদু হয় তাই এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে এসছে কত সুন্দর লাগছে আমি অল্প করে এর মধ্যে একটু গোলমরিচ মিক্স করে দিয়েছি ডেকোরেশনটা দেখাবো আর শাশুড়ি মাকে দিয়েও টেস্ট করাবো দেখো তো কেমন দেখতে হয়েছে চিলি চিকেনটা তোমরাও কিন্তু এরকম ভাবেই বানিয়ে ফেলতে পারো ইয়ামি চিলি চিকেন মা বলো কেমন হয়েছে হুম আমার চিকেন খাই না কিন্তু চিলি চিকেন কেন খাই বলতো করার পর না কোনো গন্ধ লাগে না বিয়ে বাড়ি তো হারলো না বিয়ে বাড়ি বিয়ে বাড়ি গন্ধ হচ্ছে বিয়ে বাড়ি খাচ্ছি ফ্রাইড রাইস বললে জি তো ঠান্ডা লেগেছে আমার না রান্না করা বড় আমি লেপatra ঢুকে পড়েছি মা বলতে চাইছে মায়ের যখন পার্লারটা শুরু করেছে মা एक्चुअली ভেবেছিল যে আমি অনেকদিন পর আবার মা পার্লার খুলে যত লোক আসবে কি না মা ভাবছিল বাট মা এত ভালো কাজ করছে যে মায়ের একদিনে 15 জন 20 জন করে এত লোক আসছে যে মা রান্না করারও টাইম পাচ্ছে মানে এত ভিড় হচ্ছে মায়ের হাতের কাজ এত ভালো তোমরা জাস্ট আমাকেই দেখো আমার আইব্রোটাও কিন্তু মাই করে দিয়েছে পিরপুকুরে আমাদের পার্লার আছে তোমরা যদি কেউ আসতে চাও মা হেয়ারকাট কাটিং করায় আইব্রো করায় ফেসিয়াল করায় সব করায় আমি লোকেশনটাও দিয়ে দেবো তোমরা আসতে পারবে আজকে আমি প্রচুর কাজ করেছি আগে অন্য কিছু না তাহলে তোমাদের এরকম ভিডিও কেমন লাগছে অবশ্যই করে আমাকে জানাবে আর অবশ্যই অবশ্যই করে বেশি বেশি করে সাপোর্ট করার জন্য কিন্তু একটু লাইক করে দিতে হবে আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিতে হবে আর পছন্দ হলেও কমেন্ট করতে হবে না হলেও কমেন্ট করতে হবে আমরা সবাই ভালো থেকো টাটা